ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আমি প্রথমে বলবো আমি খুবই দুঃখিত কেন দুঃখিত আমি তোমাদের যে এম টিএস এক্সাম হ্যাঁ যে গ্রুপ ডি এম এস এক্সামের জন্য ম্যাথ ক্লাস তোমাদেরকে আমি দিতে পারিনি বা করাতে পারিনি সময়ের অভাবে ঠিক আছে তার জন্য এই ক্লাসটি আমি নিয়ে এসেছি ডেমো ক্লাস দ্যাট মিন্স তোমাদের যে এক্সামে কি ধরনের ম্যাথ আসতে পারে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদেরকে একটু ধারণা দিয়ে দেব ঠিক আছে সম্ভবত এক্সামের আগে পর্যন্ত আমি আর ক্লাস করাতে চেষ্টা করব একটা দুটা সম্ভবত নাও পাঠতে পারি সেই জন্য এই ক্লাসটার মাধ্যমে তোমাদের সিলেবাস অনুযায়ী আমি ডেমনস্ট্রেশন ক্লাস তোমাদেরকে কিছু দেখিয়ে দেবো এই ধরনের কোশ্চেন তোমাদের হতে পারে ঠিক আছে তাছাড়া তোমরা যারা ত্রিপুরা স্টেট লেভেলের এক্সামে বসতে যাচ্ছ তোমাদের হাতে যদি একটু সময় আছে আরও এক থেকে দু মাস সময় আছে তোমাদের জন্য তো আমি এলডিসি এবং এম টি এসের এক্সাম পঁচিশে এপ্রিল শেষ হয়ে যাচ্ছে তারপর থেকে রেগুলার কিন্তু ক্লাস এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তোমাদের কোনো চিন্তা করতে হবে না এই ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করো কেননা এই ধরনের কোয়েশানও কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে সিলেবাস সেম ওকে চলো চলো প্রথমে যে তোমাদের সিলেবাসটা একটু দেখি নিই যে গ্রুপ ডির এম টিএসের সিলেবাসটা কী আছে ম্যাথের দেখো ম্যাথের সিলেবাসের মধ্যে এখানে আছে অ্যারাতোমেটিক্স হ্যাঁ দ্যাট মিন্স অ্যারাতোমেটিক্স দ্যাট মিন্স হলো পাটিগণিত না পাটিগণিতের মধ্যে কী আছে দেখো এডিশান থাকবে মানে যোগ সাবক্রিপশন মানে বিউক মাল্টিপিকেশান মানে গুণ এবং ডিভিশন মানে ভাগ অ্যান্ড দে ওয়ার্ড প্রবলেম মানে তাদের ওয়ার্ড প্রবলেম হ্যাঁ এ ধরনের ম্যাথ তোমাদের আসতে পারে এ ধরনের ম্যাথ আমি চারটা এখন ডেমনস্ট্রেশন এক্সারসাইজ করব তোমাদেরকে বুঝাবো এডিশান ওয়ান কোশ্চেন সাবস্ক্রিপশান ওয়ান কোশ্চেন মাল্টিফিকেশান থেকে একটি কোশ্চেন এবং ডিভিশান থেকে একটি কোশ্চেন চারটি সাবজেক্ট থেকে অধ্যায় থেকে চারটি কোশ্চেন আমি তোমাদেরকে ডেমনস্ট্রেশন হিসাবে বুঝিয়ে দেবো এই ধরনের কোশ্চেনই তোমাদের এক্সামে থাকতে পারে তোমরা ঘরে অবশ্যই প্র্যাকটিস করবে ঠিক আছে চলো প্রথম কোশ্চেনটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই তোমরা এই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছো এই চ্যানেলের মাধ্যমে আমরা শিক্ষা এবং চাকরি সম্বন্ধীয় খোঁজখবর দিয়ে থাকি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো বা ফিউচারও বানাবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে কোনো না কোনো দিন এই চ্যানেলটি তোমাদের একটু হলো হেল্প করবে ঠিক আছে চলো প্রথম কোশ্চেনটা আমরা দেখি বিশেষ করে এম এবং ত্রিপুরা স্টেট লেভেল একটু ধ্যান দিয়ে মানে কোয়েশনটা দেখো ম্যাথটা দেখো হ্যাঁ কীভাবে হতে পারে দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান বেঙ্গলি ভার্সনে নিয়ে এসেছি ম্যাক্সিমাম স্টুডেন্টই বেঙ্গলি ভাষণের ওকে চলো উনিশশো সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরার জনসংখ্যা ছিল এত জন মনে রাখবে প্রত্যেক দশ বছর পর পর আমাদের সেন্সাস হয়ে থাকে জনগণনা হয়ে থাকে তোমরা সকলেই জানো হ্যাঁ এখানে বলা হয়েছে দু হাজার সালের যে জনগণনা হয়েছিল তখন ত্রিপুরার জনসংখ্যা ছিল এতজন হ্যাঁ এ এতজন ছিল দু সালে দ্যাট মিন্স দশ বছর পরে জনগণনা গণনার হিসাবে দেখা গেল জন রাজ্যের জনসংখ্যা এতজন বৃদ্ধি পেয়েছে মানে কি বলেছে দু হাজার একুশ সালে জনগণনা বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে আগের যে ফিগারটা ছিল হ্যাঁ আগের যে জনগণনার সংখ্যাটা ছিল এত থেকে এত বৃদ্ধি পেয়েছে তাহলে বলা হয়েছে দু হাজার একুশ সালে ত্রিপুরার মোট জনসংখ্যা কত অটোমেটিক একদম ইজি কোশ্চেন এ ধরনের গ্রুপটির মধ্যে এ ধরনের ইজি কোশ্চেনই আসবে বা এর থেকে একটু টাফ ধরনেরও আসতে পারে হ্যাঁ তোমরা এই টাইপের কোয়েশ্চানে কিন্তু ঘরের ভিতরে প্র্যাকটিস করবে অ্যান্ড দেয়ার ওয়ার্ড ওয়ার্ড প্রবলেমস এগুলোকেই বলে ওয়ার্ড প্রবলেমস ওকে চলো তাহলে কী করতে হবে দেখো বুঝতে চেষ্টা করো একদম ইজি এক সেকেন্ড লাগবে দু হাজার উনিশশো একানব্বই সালে ত্রিপুরা জন্য সংখ্যা ছিল এতজন এবং দু হাজার একুশ সালে এতজন বৃদ্ধি হয়েছে মানে কোথায় থেকে আগের যে জনসংখ্যাটা ছিল এত থেকে এত বৃদ্ধি হয়েছে তাহলে দু হাজার এক সালের জন মোট জনসংখ্যা কত তাহলে বৃদ্ধি যেহেতু হয়েছে তাহলে আগের সংখ্যাটা থেকে এটা আগের সংখ্যার সঙ্গে এটা যদি আমরা প্লাস করে দিই হ্যাঁ মানে যদি আমরা এডিশন করে দিই তাহলে তো আমাদের দু হাজার একুশ সালের টোটাল লোক সংখ্যাটা বের হয়ে যাবে না প্লাস করে দাও কত ফিগারটা টু সেভেন ফোর ফোর এইট টু সেভেন না এই তো প্লাস কত আছে ফোর ফাইভ ফোর থ্রি সেভেন সিক্স প্লাস করো প্লাস করলে কত হয় তিন এক নয় শূন্য দশ দুই আট থেকে নয় নয় দশ শূ নয় এক তিন এই তো হবে না ঠিক আছে না সাত চার এগারো বারো তেরো ঠিক না তাহলে এ হয়ে গেছে ফিগারটা হুম একত্রিশ লাখ নিরানব্বই হাজার দুশো তিনজন মানে এই যে ফিগারটা এটা কি এটা দু হাজার এক সালের টোটাল লোক সংখ্যা ত্রিপুরার ঠিক আছে না একত্রিশ লাখ নিরানব্বই হাজার দুশো তিন কীভাবে আমরা বের করেছি তারা বলে দিয়েছে উনিশশো একানব্বই সালের জনগণনা হওয়ার পরে ত্রিপুরা জনসংখ্যা ছিল এটা তারপর দশ বছর পরে যখন জনগণনা হয়েছিল দু এক সালে তখন লোক সংখ্যা বেড়েছে এতজন আগের সংখ্যা থেকে বেড়েছে এতজন তাহলে দু এক সালে কত হবে তাহলে আগের লোকসংখ্যাটা আর এখন যে বাড়তি লোকসংখ্যাটা এটা প্লাস করে দিলে তো বর্তমানে লোকসংখ্যা দু হাজার এক সালের লোকসংখ্যাটা বের হয়ে বের হয়ে যাবে ঠিক না তাহলে এইভাবে আমরা করেছি দু হাজার উনিশশো এক একানব্বই সালের প্লাস দু হাজার একসঙ্গে একের বৃদ্ধি যে হয়েছে এই লোকসংখ্যাটা দুটা প্লাস করে আমরা এই লোক লোকসংখ্যাটা পেয়েছি এটাই হলো হবে দু হাজার এক সালের লোকসংখ্যা এটা হবে আনসার বুঝতে পেরেছ একদম ইজি প্রথমে তোমরা কি করবে কোশ্চেনটা কি বলতে চেয়েছে এরা এটা ভালো করে একটু বুঝবে ওকে চলো চলো তারপরে আমরা দেখেছি একটা এডিশান দেখে নিয়েছি একটা একটা দেখবো সাবস্ক্রিপশান ঠিক আছে তারপর দেখবো মাল্টিপিকেশান তারপর দেখবো ডিভিশন সবগুলো থেকে একটি একটি করে ডেমু দেখে নেব আমরা ঠিক আছে একটু ধ্যান দিয়ে দেখো চলো দু নাম্বার কোয়েশ্চেনটা কী বলেছে দেখো কোনো একটি টিভি উৎপাদক সংস্থা দু হাজার চার পাঁচ বছরে মানে দু হাজার চার পাঁচ অর্থ বছরে এতটি টিভি সেট তৈরি করে মানে কোনো একটি টিভি উৎপাদক সংস্থা দু হাজার চার পাঁচ বছরটার মধ্যে হ্যাঁ যে কোনো অর্থ ফিনান্সিয়াল ইয়ার তো তোমরা জানো এপ্রিল থেকে মার্চ হয়ে থাকে না হ্যাঁ এই অর্থ বছরে এতটি টিভি সেট তৈরি করে এবং দু হাজার পাঁচ ছয় বছরে মানে এর পরের বছর নেক্সট ইয়ারে বছরে এতটি টিভি সেট তৈরি করে কোন বছর কত বেশি টিভি সেট তৈরি করেছে মানে বলেছে এর যে দুটি অর্থ বছরে এই অর্থ বছরটির মধ্যে এতটি টিভি সেট বানিয়েছে তারপরে নেক্সট অর্থ বছরে এত টিভি সেট বানিয়েছে তাহলে বলেছে কোন বছর কত বেশি টিভি সেট বানিয়েছে মানে নেক্সট ইয়ার আমরা অটোমেটিক বুঝতে পারছি এই যে সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড় দেখতে পাচ্ছি না তাহলে এই সংখ্যাটা থেকে এটা যেহেতু বড়। তাহলে এই অর্থ বছরটার মধ্যে বেশি টিভি সেট বানিয়েছে ঠিক আছে না তাহলে কত বেশি টিভি সেট বানিয়েছে এটাই ওরা জানতে চেয়েছে তাহলে যে সংখ্যাটা বেশি মানে যে বছরে বেশি টিভি সেট বানিয়েছে এই টি বেশি টিভি সেটটা থেকে যদি আমরা কম যে টিভি সেটটা মাইনাস করি তাহলেই তো বেশি যে টিভি সেটটা এটা বের হয়ে যাবে ঠিক আছে না চলো এটাই করি তাহলে দু হাজার পাঁচ ছয়ও টিভি সেট বানিয়েছে সেভেন জিরো জিরো টু জিরো জিরো ঠিক না এরপরে দু হাজার চার পাঁচে টিভি সেট বানিয়েছিল এটা সিক্স ফোর টু জিরো 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 তাহলে এটার থেকে এটা মাইনাস করো সিক্স তাহলে নেক্সট ইয়ার কতটা টিভি সেট বেশ বেশি বানিয়েছে মানে বেশি বানিয়েছে এটা বের হয়ে যাবে জিরো জিরো দুই তো হবে না এক লাখ আটানব্বই হাজার দুশো ঠিক না তাহলে প্রথম বছর বানিয়েছিল দু হাজার চার পাঁচ অর্থ বছরে ছয় লাখ বিয়াল্লিশ হাজারটি তারপরে অর্থ বছরে পাঁচ ছয় বানিয়েছিল সাত লাখ দুশোটি তাহলে এখানে তারা বলেছে কোন বছর কত বেশি টিভি সেট তৈরি করেছে তাহলে নেক্সট ইয়ারে টিভি সেট বেশি তৈরি করেছে কত বেশি তৈরি করেছে এক লাখ আঠারো হাজার দুশোটি টিভি সেট বেশি তৈরি করেছে দু হাজার পাঁচ ছয় অর্থ আমরা কী করেছি আমরা দেখতে পেরেছি দুটি টিভি সেটের যে ইয়ার এই নেক্সট ইয়ারের বেশি টিভি সেট বানিয়েছে আমরা চোখের আইডিয়াতে আমরা দেখতে পাচ্ছি তাহলে যেহেতু বেশি বানিয়েছি বেশিটা থেকে আমরা কমটা ম্যানেজ করে দিয়েছি তারপরে যে বেশির সংখ্যাটা রয়ে গেছে এটা এক লাখ আটান্ন হাজার দুশো মানে এই টিভি সংখ্যার টিভি সেটটাই বেশি বানিয়েছে নেক্সট ইয়ারে ওকে বুঝতে পারছ আশা করি এ ধরনের কোশ্চেনই থাকবে হ্যাঁ প্রথম কোশ্চেনটা ভালো করে বুঝবে ওকে ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় সকলে কিন্তু একটি করে লাইক করে দেবে ওকে আর তোমরা যারা ত্রিপুরা স্টেট লেভেলের ফিজিক্যালে পাস হয়ে গেছ রিটার্নে বসতে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু আমার একটি ই বুক বানানি এখনও শুরু করে নি জাস্ট কিছুদিনের মধ্যে আমরা বানানো শুরু করে দেবো ইবুকটার মধ্যে যে ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে সবগুলো কোয়েশ্চেন আমরা সিলেক্টেড করে ইনক্লুড করবো ঠিক আছে একটু তোমরা ওয়েট করতে হবে হ্যাঁ এলডিসি এবং এম এস রিটার্ন এক্সামটা শেষ হওয়ার পরেই তোমাদের জন্য আমরা প্রসেসিং শুরু করে দেব প্লাস তোমাদের রেগুলার কন্টিনিউ ক্লাস পেয়ে যাবে ওকে কোনো চিন্তা করতে হবে না আর এখন আপাতত তোমরা কী করো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের কারেন্ট এফেয়ার্সের ম্যাগাজিনগুলো আমাদের লাইব্রেরি থেকে কালেক্ট করে নাও করে এগুলো ঘরে স্টাডি করতে থাকো তাহলে তোমাদের একটু অ্যাডভান্স হয়ে যাবে হ্যাঁ পড়াটা কাবার হয়ে যাবে অ্যাডভান্স ঠিক আছে অনলাইন লাইব্রেরিতে আমাদের পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে লিংকটা পেয়ে যাবে ঠিক আছে চলো তারপর কোয়েশানটা কি দেখো একটি প্রভাতি দৈনিক সংবাদপত্র প্রতিদিন এতটি কপি ছাপা হয় মানে কী বলছে একটি প্রভাতি মানে দৈনিক সংবাদটির নাম বলো প্রভাতি মানে যেটা সকালে প্রভাতি ছাপায় হ্যাঁ ধরো যে কোনো একটি দৈনিক সংবাদ প্রতিদিন এতটি কপি ছাপায় মানে এগারো হাজার নয়শো আশিটি কপি প্রত্যেক দিন ছাপায় প্রত্যেকদিন এতটি কপি মানে এতটি নিউজপেপার পেপার ছাপায় আচ্ছা সংবাদপত্রটি যদি বারো পাতার হয় তবে প্রতিদিন মোট কত পাতা ছাপতে হয় এখানে বলেছে এই যে এতটি কপি ছাপায় এরা হ্যাঁ একটি কপি বলেছে বারো পাতা করে একটির মধ্যে বুঝতে পারছো আচ্ছা যদি বারো পাতার হয় তবে প্রতিদিন মোট কত পাতা ছাপাতে হয় একদম ইজি মাল্টিপ্লিকেশন করে দাও এই যে কপিটা এটার সঙ্গে বারো মাল্টিপ্লিকেশান করা দাও ওয়ান ওয়ান নাইন এইট জিরো মাল্টিপ্লিকেশান করো টুয়েলভ হ্যাঁ জিরো ছয় উনিশ নয় এক দুই তিন দুই হুম তারপরে হয়ে যাবে কি জিরো আট নয় এক এক ঠিক না পাশ করে তো কত হয় জিরো সিক্স সেভেন থ্রি ওয়ান ফোর ফোর এটা হ্যাঁ ফিগারটা হবে ওয়ান ফোর থ্রি সেভেন সিক্স জিরো এই ফিগারটা হচ্ছে না তাহলে এই ফিগারটা কী বের হয়েছে বুঝতে চেষ্টা করো এখানে বলা হয়েছে একটি প্রভাতীজনিক প্রতিদিন এত কপি ছাপায় এত কপি যে ছাপায় একটি কপি বারো পেজের তারা জানতে চেয়েছে কি প্রতিদিন মোট কত পাতা ছাপতে হয় তাহলে এটার সঙ্গে আমরা এটা মাল্টিপ্লিকেশান করে দিয়েছি মাল্টিপ্লিকেশান করে পেয়েছি এত পাতা হ্যাঁ তার মানে প্রতিদিন এতটা পাতা ছাপতে হয় কপি না এতটা পাতা ওই দৈনিক প্রবাদী দৈনিককে ছাপতে হয় ঠিক আছে এতটি পাতা ছাপার পরেই ওরা এত কপি নিউজ পেপার পেয়ে যায় একটি কপির মধ্যে বারোটি পাতা করে থাকে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এটা হলো মাল্টিপ্লিকেশন এ ধরনের থাকবে হ্যাঁ তাহলে এত পাতা ছাপতে হবে রাইট আনসার হবে কি এত ওকে চলো চলো নেক্সট আরেকটি আমরা ডিভিশনে দেখে নিচ্ছি হ্যাঁ দেখো খাতা তৈরির জন্য এতটি বড় কাগজ লাগে বলেছে খাতা তৈরি করার জন্য পঁচাত্তর হাজারটি বড় কাগজ লাগে প্রতিটি বড় কাগজ থেকে আটটি খাতার পৃষ্ঠা তৈরি হয় কি বলেছে প্রতিটি বড় কাগজ থেকে আটটি খাতার পৃষ্ঠা তৈরি মানে খাতা তৈরি করার জন্য এতটি বড় কাগজ লাগে হ্যাঁ আর প্রতিটি বড় কাগজ থেকে আটটি খাতার পৃষ্ঠা তৈরি হোক প্রতিটি খাতায় দুশোটি পৃষ্ঠা থাকবে মানে প্রত্যেকটি খাতায় দুশোটি পৃষ্ঠা থাকবে কতগুলি খাতা তৈরি করা যাবে তাহলে আমাদের প্রথম পৃষ্ঠাটা পেজটা বার করতে হবে না তাহলে একটি বড় কাগজ দিয়ে বলেছে প্রতিটি বড়ো কাগজে আটটি পৃষ্ঠা হয় মানে এতটি বড় কাগজে কতটি পৃষ্ঠা হয় আমাদের পৃষ্ঠা বের করতে হবে কেন পৃষ্ঠা বের করতে হবে এখানে কিন্তু প্রতিটি খাতায় বি দুশোটি পৃষ্ঠা থাকবে কতগুলি খাতা তৈরি করা যাবে প্রথমে আমরা যেহেতু পৃষ্ঠা দিয়ে বলেছে আমাদের প্রথমে পৃষ্ঠাটা বের করতে হবে ওকে তাহলে আমাদের পৃষ্ঠা বের করতে হবে এতটি বড়ো কাগজ দিয়ে আটটি খাতার পৃষ্ঠা তৈরি হয় তাহলে পৃষ্ঠা কতগুলো আমার বের করতে হবে পৃষ্ঠা দেখো পঁচাত্তর এক দুই তিন আট দিয়ে মাল্টিপ্লিকেশান করো জিরো 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 হ্যাঁ ছাপ্পান্নান্ন উনষাট ষাট না এতগুলা মানে কত হয়েছে ছয় লাখ না সিক্স লাখ ঠিক না তাহলে সিক্স লাখ এটা কি পৃষ্ঠা তৈরি হয় এতগুলো বড়ো কাগজ দিয়ে সিক্স লাখ মানে পৃষ্ঠা তৈরি হয় তাহলে প্রতিটি খাতায় দুশোটি পৃষ্ঠা থাকবে দুশোটি পৃষ্ঠা থাকবে প্রতিটি খাতায় কতগুলো খাতা তৈরি করা যাবে যেহেতু সিক্স লাখ পৃষ্ঠা আমাদের হাতে আছে তৈরি করেছি তাহলে এক প্রতিটি খাতায় মানে যদি দুশোটি পৃষ্ঠা থাকে তাহলে দুশো দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে তো আমার খাতার সংখ্যাটা বের হয়ে যাবে কতগুলো খাতা তৈরি হবে ঠিক না তাহলে সিক্স লাখকে দুশো দিয়ে ডিভাইড করে দাও হুম সিক্স তাহলে সিক্স লাখকে দুশো দিয়ে ডিভাইড করো হ্যাঁ তিন চার পাঁচ ঠিক আছে না দুশো ডিভাইড করো তিন দু ছয় জিরো জিরো হুম জিরো জিরো দু ছয় হয়ে যাবে ঠিক না তাহলে কত পেয়েছি আমরা তিন হাজার ঠিক না তিন হাজার আমরা পেয়েছি তিন হাজার আমরা কী পেয়েছি তিন হাজার খাতা তৈরি করা যাবে আমাদের কাছে যে ছয় লাখ যে পেজ আছে পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠা দিয়ে যদি একটি খাতার মধ্যে আমরা দুশো করে এই পৃষ্ঠা দিয়ে একটি খাতা তৈরি করি তাহলেও আমাদের কাছে তিন হাজারটি খাতা তৈরি করার মতো পৃষ্ঠা আছে তিন হাজারটি খাতা আমাদের তৈরি করা যাবে ওকে এখানে ওরই এটাই জানতে চাইছে যে কতগুলি খাতা তৈরি করা যাবে তাহলে সঠিক উত্তরে যাবে তিন হাজার হ্যাঁ তিন হাজারটি খাতা তৈরি করা যাবে আশা করি বুঝতে পেরেছ ওকে এ ধরনের কোশ্চেন কিন্তু তোমরা ঘরে প্র্যাকটিস করে নেবে হ্যাঁ এ ধরনের তোমাদের গ্রুপ ডি একজামে থাকবে বা এর থেকে একটু টাফ থাকতে পারে এর বেশি টাফে আর থাকবে না ঠিক আছে তবে আমি চেষ্টা করবো আরও এক দুটা ক্লাস তোমাদের দেওয়ার জন্য যদিও আমি না দিতে পারি ডোন্ট মাইন্ড তোমরা ঘরে একটু প্র্যাকটিস করে নেবে হ্যাঁ এই ক্লাসটার উদ্দেশ্য ছিল তোমাদেরকে কী ধরনের কোশ্চেন আসতে পারে তোমরা অনেকই কমেন্টস করছো লাগাতার দাদা কী ধরনের অঙ্ক ম্যাথ আসতে পারে কী ধরনের তুমি একটু ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য সেই জন্যই আমি চারটি টপিক্স থেকে চারটি কোয়েশান তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাসটি আশা করি তোমাদের একটু হেল্প করবে হ্যাঁ তাহলে প্রতিদিন রাত্রি সাড়েটার সময় আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাত্র